الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون السلام عليكم ورحمة الله وبركاته এক ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে ঋতুবর্তী মহিলার রোজা কাজা করতে হয় আর নামাজ কাজা করতে হয় না, নামাজ মাফ, এটার হিকমত কি? ভাই সহি মুসলিমের 235 নম্বর হাদিসে এসেছে, হাদিসটি মুয়াজা থেকে বর্ণিত, মুয়াজা হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশাকে জিজ্ঞেস করলাম ঋতুবর্তী মহিলা সাওম কাজা করবে এবং সালাত কাজা করবে না, এটা কেমন কথা? তিনি বললেন, তুমি কি হারুরিয়া? আমি বললাম, আমি হারুরিয়া নয়, বরং আমি জানার জন্য কেবল জিজ্ঞেস করেছি। তিনি অর্থাৎ আয়েশা বললেন, আমাদের এরূপ হতো, তখন আমাদেরকে কেবল সওম কাজা করার নির্দেশ দেওয়া হতো, সলাত কাজা করার নির্দেশ দেওয়া হতো না। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সওম কাজা করা লাগবে না, এই সওম কাজা করতে হবে, আর সলাত মাপ, সলাতের কাজা লাগবে না। আল্লাহ নবী সরাসরি বিধানটার কথাই উল্লেখ করলেন, এখানে কোন হিকমতের কথা তিনি উল্লেখ করেননি। তবে উলামায়ে কেরাম গবেষণা করেছেন হিকমত বের করার, কেন আল্লাহর নবী সলাত মাফের কথা বললেন আর সিয়াম কাজার কথা বললেন, অথচ সলাতও ফরজ সিয়ামও ফরজ। ওলামা কেরাম এটার হিকমত বের করেছেন এভাবে যে, আর হিকমত হচ্ছে রহমাতান বিহা, আল্লাহ তাআলা মহিলাদের প্রতি একটা দয়া বিশেষ অনুগ্রহ করেছেন, এই বিশেষ অনুগ্রহই হচ্ছে এই বিধানের একটা রহস্য, একটা হিকমত। ইমাম নববী রহিমাহুল্লাহ সহি মুসলিমের এই হাদিসের টিকায় হিকমত বর্ণনা করতে গিয়ে বলেন, এটা পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ, তা না হলে সলাতের কাজা করতে মহিলাদের বিশেষ কষ্ট হতো। সলাত দৈনিক 5 বার পড়তে হয়, বিধায় বছরের বহু সলাতের কাজা করতে হতো, আর সওম বছরে 1 বার মাত্র, সুতরাং 5-7 দিন সওম কাজা করা কোনো কঠিন কিছু নয়। যদি এটা দুইটাই ফরজ, ফরজ হিসেবে যদি দুটারই কাজা করার আদেশ আসত, তাহলে অনেক মহিলার অনেক সলাত বাদ যেত, তারা সক্ষমই হতো না সলাতগুলো কাজা করার। এই জন্য আল্লাহ তাআলার মহিলাদের প্রতি অনুগ্রহ করে, যাতে তাদের উপর কষ্ট না হয়, অনুগ্রহ করে আল্লাহ তাআলা সলাত মাফ করে দিয়েছেন এবং রোজা কাজার আদেশ দিয়েছেন। ভাই আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।